হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যাদের বাসায় ছোট ছোট ছেলে মেয়ে আছে, যারা একদমই সকালে ব্রেকফাস্ট করতে চায় না, তাদের জন্য খুব মজার একটা রেসিপি নিয়ে এসে গেছি। তো এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে সামান্য পরিমাণে অলিভ অয়েল তেল দিয়ে দিলাম। কেউ কেউ চাইলে বাটারটাও ইউজ করতে পারেন, আর যাদের বাটারটা না আছে তারা কিন্তু চাইলে রান্নার সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারবেন। তো সামান্য পরিমাণে আমি এখানে লবণ ছড়িয়ে দিয়েছি, এর মধ্যে একটা ডিম ভেঙে দিলাম। তো এই ডিমের উপরে আমি আবার একটু লবণ ছড়িয়ে দেব, আর একটু দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো। তো দেওয়ার পরে আমি একটা চামচের সাহায্যে ডিমটাকে ভেঙে একটু ছড়িয়ে দেব। তো দেওয়া যখন আমি ডিমটার এক পাশ হয়ে যাবে, তখন আমি উল্টে অপর পাশটাকেও ভালোভাবে একটু বেজে নেব। আর আমি এখানে 2 পিস পরিমাণে রুটি নিয়ে নিয়েছি। আপনারা যারা যাদের বাসায় ছোট ছোট ছেলে মেয়ে আছে, একদমই খাবার খেতে চায় না, সকালের নাস্তা করতেই চায় না, আপনারা কিন্তু সহজে এইভাবে যদি সকালের ব্রেকফাস্টটা করে দেন, তারা কিন্তু ইজিলি কিন্তু খেয়ে নেবে। আর এটা কিন্তু খুব অল্প সময়তেই আপনি এটা করে দিতে পারবেন সকালের নাস্তা হিসাবে। তো আমার ডিমটাকে আমি নামিয়ে একটা এক পিস রুটির ভিতরে দিয়ে দিলাম, আরেক পিস রুটিটা আমি তাও একটু হালকা করে ছেঁকে নিব। যখন এক পাশ ছাঁকা হয়ে যাবে, তখন আমি আরেক পাশটাও আমি একটু ভালো করে ছেঁকে নেব। তো আমি এখন একটা চিজ নিয়ে নিয়েছি, চিজটা আমি ডিমের উপরে দিয়ে দেব। তো চিজটা দেওয়ার পর আমি যে আরেকটা পিস রুটি আছে, সেই রুটিটাও আমি এর মধ্যে দিয়ে দেব। তো রেসিপিটা কিন্তু একদম সম্পূর্ণ হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন কতটা মজার একটা রেসিপি, আর বাচ্চারা কিন্তু সহজে এই নাস্তাটা কিন্তু ইজিলি করে নেবে, খুব মজা করে কিন্তু তারা খাবে। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই পেজটাকে ফলো করবেন।